হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিকে ফিট প্ল্যান্ট। পিকে ফিট প্ল্যান্টে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আপনি খুব সহজে কবুতরের ডিম দেখে বুঝতে পারবেন এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি ভালো উর্বর ডিম এবং একটি খারাপ ডিমের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে এখন যে ডিমটি দেখতে পাচ্ছেন এই ডিমটি জমেনি, ভিতরে কোনো ব্লাড দেখতে পাওয়া যাচ্ছে না, এর মানে এটি একটি নষ্ট ডিম। এবার চলুন দ্বিতীয় ডিমটি দেখে নেওয়া যাক। এখন যে ডিমটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লাড আছে, মানে এটি একটি ভালো ডিম, এই ডিম থেকে বাচ্চা ফুটবে। কবুতর ডিম পাড়ার 4-5 দিন পর টর্চ লাইট দিয়ে এইভাবেই খুব সহজে আপনি দেখে নিতে পারেন কবুতরের ডিমগুলো ভালো নাকি খারাপ। যে ডিমগুলোর ভিতরে ব্লাড আছে এই ডিমগুলো ভালো, এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। আর যে ডিমগুলোর ভিতরে ব্লাড নেই এই ডিমগুলো খারাপ ডিম, এই ডিমগুলো অবশ্যই ফেলে দিবেন।